নমস্কার বন্ধুরা, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদেরকে স্বাগত। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার আমার মনে হয় মানে মনে রাখার একমাত্র উপায় হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে ডিসক্রিপটিভভাবে পড়ো। একের দেখের, দুয়ের দেখের, তিনের দেখের, এরকম করে তুমি যদি 10টা কারেন্ট অ্যাফেয়ার্স সকালে মুখস্থ করো, বিকালে তুমি ভুলে যাবে। সেই জন্য আমার এই চ্যানেলের মাধ্যমে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসক্রিপটিভভাবে আলোচনা শুরু হলো। আমরা জানি করোনা ভাইরাসের এখন কী অবস্থা গোটা ওয়ার্ল্ডে। এখনো অবধি ইন্ডিয়াতে 16,250 কেস ধরা পড়েছে এবং লাকিলি 2,581 জন আপাতত সুস্থ হয়েছে এবং 532 জন মারাও গেছে। এবং সবথেকে বেশি এফেক্টেড যে স্টেট হচ্ছে সেগুলো হচ্ছে মহারাষ্ট্র, দিল্লি এটসেট্রা। এবং গোটা ওয়ার্ল্ডের মধ্যে তুমি যদি দেখতে চাও তাহলে ইউএসএতে সবথেকে বেশি, এমনকি কদিন আগে যে ইতালিতে সবথেকে বেশি ছিল মৃত্যুর হার, এখন ইউএসএ সেটা ছাড়িয়ে গেছে। ইউএসএতে এখন কেস প্রায় 7 লাখ মতো, 7 লাখের মতো কেস আছে এবং মারা গেছে মোটামুটি 39,000 মতো। তো আমাদের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ অফিসিয়ালি লঞ্চড ইটস অ্যাপ টু ট্র্যাক কোভিড-19। এই যে কোভিড-19 বা করোনা ভাইরাস যে ট্র্যাক, আমি সেটা হচ্ছে ট্র্যাক করার জন্য, ট্র্যাক কী কী করে করবে না ট্র্যাক করছে, এটা বেসিক্যালি লোকেশন এবং জিপিএসের মাধ্যমে, লোকেশন এবং ব্লুটুথের মাধ্যমে বেসিক্যালি ট্র্যাক করছে। ইন্ডিয়ান গভর্নমেন্টের যে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি আছে, সেই মিনিস্ট্রি একটা অ্যাপ লঞ্চ করেছে যার নাম হচ্ছে আরোগ্য সেতু। এটার এম হচ্ছে ইনফর্ম টু দ্য সিটিজেন যে এখন কী অবস্থা তোমার চারপাশে। তুমি যদি ওই অ্যাপটি ইনস্টল করে ব্লুটুথ অন করে থাকো, জিপিএস অন করে থাকো, তাহলে তুমি জানতে পারবে যে তোমার আশেপাশে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কি না, কীরকম এখন স্ট্যাটাস, কীরকম গোটা স্টেটের স্ট্যাটাস কীরকম, বা তোমার চারপাশে স্ট্যাটাস কীরকম। এবার তোমার যদি কোনোরকম কোনো হেল্প লাগে তাহলে ওখানে ওই আরোগ্য সেতু অ্যাপটার মাধ্যমে তুমি কিন্তু পেয়ে যাবে। এবং যেটা যেটা মেন ভাইটাল জিনিস হচ্ছে, এটার যে আরোগ্য সেতু সেটার আগে নাম ছিল করোনা কবচ, এখানে দেওয়া আছে। আগে যে নামটা ছিল সেটার নাম হচ্ছে যে করোনা কবচ, এখন নাম দেওয়া হয়েছে আরোগ্য সেতু। ইট ইজ বেসিক্যালি এ লোকেশন বেসড সার্ভিলেন্স অ্যাপ অ্যান্ড ইট ওয়ার্ক নট অনলি ইন ইন্ডিয়া, ইট ওয়ার্ক এনি লোকেশন অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। এবার আসছে আমাদের 2 নম্বর, অপারেশন সঞ্জীবনী। তো যখন এই যে করোনা ভাইরাসের যে রোগের যে প্যান্ডেমিকটা শুরু হলো, তখন অনেক ইন্ডিয়াতে লকডাউন তো অনেক পরে শুরু হয়েছে। তো যখন লকডাউন হয়নি তখন আমাদের যে প্রতিবেশী দেশ মালদ্বীপস আমাদের ইন্ডিয়া থেকে অনেক মেডিকেল ইকুইপমেন্ট অর্ডার করেছিল, এবং ইন্টারন্যাশনাল যে লকডাউনের বা ট্রান্সপোর্টেশনের প্রবলেমের জন্য আমরা সেই মেডিকেল ইকুইপমেন্টগুলোকে দিতে পারছিলাম না, সাপ্লাই দিতে পারছিলাম না মালদ্বীপসকে। সো সেই জন্য আমাদের ইন্ডিয়ান যে এয়ারফোর্স আমাদের অপারেশন সঞ্জীবনী নামক একটা অপারেশন লঞ্চ করে। সে কী করে না, ইন্ডিয়াতে যে অনেক শহর আছে, অনেক শহরের মধ্যে যে মেডিকেল ইকুইপমেন্ট শুধুমাত্র তো দিল্লি থেকে পাওয়া যাবে না, ধরো পুনে থেকে কিছু, গুজরাট থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, কলকাতা থেকে, তো সব জায়গা থেকে ওই মেডিকেল ইকুইপমেন্টগুলোকে জড়ো করে ইন্ডিয়ান এয়ারফোর্স C-130J এয়ারক্রাফ্টের মাধ্যমে আমাদের অপারেশন সঞ্জীবনী, এই অপারেশনটার মাধ্যমে মালদ্বীপসকে সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট দিয়েছে। এবং ইন্ডিয়া হ্যাড আর্লিয়ার অলসো গিফটেড 5.5 টনস অফ এসেন্সিয়াল মেডিসিন টু দ্য মালদ্বীপস অন March 14, 2020। তো আমরা চলে আসছি তারপরের কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে লকডাউন করোনা ভাইরাসের ফলে যে ইন্ডিয়াতে এখন লকডাউন চলছে, ইজ ড্রপ ইন পলিউশন লেভেলস ইন ইন্ডিয়া ইজ বিরাটভাবে এফেক্ট পড়েছে। যে ওয়ার্ল্ডের যে তুমি যদি বলো যে 30টা পলিউটেড সিটির নম্বর, সে 30টা পলিউটেড সিটির মধ্যে 21টা তুমি এমন পাবে যেগুলো ইন্ডিয়াতে বিলং করে, ঠিক আছে। এবং এটার ফলে এই যে লকডাউনের ফলে দেখা গেছে দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট করোনা ভাইরাস লকডাউন ইজ হ্যাভিং এ ড্রামাটিক ইম্প্যাক্ট অন দ্য পলিউশন ইন ইন্ডিয়া অ্যান্ড NO2 লেভেল, যেটা আমাদের পলিউশনের অন্যতম কারণ NO2, NO2 লেভেল ফেল ড্রামাটিক্যালি আফটার ইন্ডিয়াস লকডাউন। এবং তুমি যদি দেখতে চাও যে আমাদের ওয়ার্স্ট কান্ট্রি মানে পলিউটেড কান্ট্রির যদি তুমি দেখতে চাও, তাহলে 1 নম্বর আছে বাংলাদেশ, 2 নম্বর পাকিস্তান, 3 নম্বরে মঙ্গোলিয়া, 4 নম্বর আফগানিস্তান, 5 নম্বর আছে ইন্ডিয়া। মানে টপ 5-এর মধ্যে আমরা আছি, ওয়ার্স্ট কান্ট্রির মধ্যে ইন দ্য ওয়ার্ল্ড। এবং তুমি যদি দেখো, তুমি যদি গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্স 2019 দেখো, যেটা আমাদের ইকোনমিক্স দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট
বের করে 140টা দেশের মধ্যে। সেখানে তুমি ওয়ার্স্ট কান্ট্রি হিসাবে দেখতে পাবে সিরিয়া, দামাস্কাস, ঠিক আছে, নাইজেরিয়া, লাওস, এবং 3 নম্বরে দেখতে পাবে বাংলাদেশের ঢাকা। তাহলে 3 নম্বরে দেখতে পাবো আমাদের বাংলাদেশের ঢাকা। তাহলে এইটা আমাদের হয়ে গেল। এরপর আসছি ওডিশা। ওডিশা স্টেট কী করেছে, মিশন পূর্বোদয় নামে একটা মিশন লঞ্চ করেছে, যেটা কী করে আমাদের যে ইন্ডিয়ান যে স্টিল ইন্ডাস্ট্রি সেটা আমাদের কান্ট্রিজ জিডিপিতে 2% আপাতত কন্ট্রিবিউটস করে। এবং এখানে এই যে ইন্ডিয়ান স্টিল ইন্ডাস্ট্রিতে মোটামুটি 5 লাখ শ্রমিক ডাইরেক্টলি এবং 20 লাখ মোটামুটি ইনডাইরেক্টলি এমপ্লয়ি এখানে যুক্ত আছে। এবং গোটা ওয়ার্ল্ডের মধ্যে চায়না হচ্ছে যে সবথেকে বেশি স্টিল প্রডিউস করে, ইন্ডিয়া যেখানে 2 নম্বর আছে, জাপান 3 নম্বরে, ইউএসএ 4 নম্বর আছে। এবং ওয়ার্ল্ডের 51% স্টিল প্রডিউস করে চায়না, মানে সমস্ত মানে বলতে গেলে ওয়ার্ল্ডের একদম ম্যাক্সিমামটাই ওর 51%, মানে বুঝতে পারছো। এবং এই যে ওডিশা একটা মিশন লঞ্চ করেছে পূর্বতে, এটার মাধ্যমে কী করা হবে না, আমাদের ওডিশার কালিঙ্গানগরে একটা আমাদের এপি সেন্টার তৈরি করা হবে। এই যে এপি সেন্টার তৈরি করে এখানে পার এখানে মিশন এবং মিশন পূর্বোদয় এই যে মিশনটার মাধ্যমে আমাদের 300 মিলিয়ন টন স্টিল প্রডিউস করা হবে পার ইয়ার। এবং মানে মেনলি এই মিশনটার মাধ্যমে ওডিশাকে একটা স্টিল হাব তৈরি করার চেষ্টা করা হবে। এবং যে আমাদের সুবর্ণরেখা বলে একটা সুবর্ণরেখা বলে একটা যে পোর্ট বিহার আছে ওডিশাতে, সেটা টাটা ইন্ডাস্ট্রি ওখানে একটা বানাবে সুবর্ণরেখা পোর্ট, এবং এটাতে সাহায্য করবে। তারপরে আমরা চলে আসছি ব্লাড রেড স্নো ইন আন্টার্কটিকা। আমরা জানি যে আর্থের যে নর্থ পোল সেটাকে বলে আন্টার্কটিকা, এবং সাউথ এই সরি আর্থের যে নর্থ পোল সেটাকে বলেছে দ্য আর্কটিক, এবং সাউথ পোলটাকে বলেছে আন্টার্কটিকা। তো এই যে দুটো পোলস, এই যে তোমার দুটো পোল, সেই দুটো পোলসই আমাদের বরফ দিয়ে ঘেরা আছে। এবং সবথেকে যেটা মজার জিনিস, যেটা মনে রাখতে হবে যে নর্থ পোলের আর্কটিকে আমাদের পোলার বিয়ার পাওয়া যায়, এবং পেঙ্গুইন পাওয়া যায় কিন্তু সাউথ পোলের আন্টার্কটিকাতে। আমাদের দ্য আর্কটিকে পপুলেশন মানে কম বললেই চলে, একদম নেই ওখানে। এবং আন্টার্কটিকাতেও মানে খুব বেশি নেই, 2 মিলিয়ন মতো, হ্যাঁ 2 মিলিয়ন মতো এরকম। এবং কী করেছে যে এই যে আন্টার্কটিকা বা আর্কটিকে লোক অত বেশি বসবাস করে না, কিন্তু মানে অন্যান্য দেশ থেকে ওখানে লোকে যায় রিসার্চ করার জন্য, যখন একটু কন্ডিশন ভালো থাকে তখন লোকে রিসার্চ করার জন্য যায় অন্য দেশ থেকে। বট ইন্ডিয়ার আন্টার্কটিকাতে রিসার্চ সেন্টার আছে, ঠিক আছে, যেটা হচ্ছে যে ইন্ডিয়া হ্যাজ এ রিসার্চ সেন্টার ইন আন্টার্কটিকা, দ্য ইন্ডিয়া আন্টার্কটিকা প্রোগ্রাম, যেটা 1981 শুরু হয়েছিল। এবং হচ্ছে যে সাউথ পোলে আন্টার্কটিকাতে ইন্ডিয়ার দুটো মেন রিসার্চ সেন্টার আছে, একটা হচ্ছে মৈত্রী, একটা হচ্ছে ভাইত্রী। এবং হচ্ছে যে দ্য আর্কটিকে নরওয়ের কাছে আমাদের হিমাদ্রি বলে একটা স্টেশন আছে, ঠিক আছে, এই হিমাদ্রি বলে একটা স্টেশন আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার হচ্ছে যে তো অপারেশান গ্রিন হান্ট। অপারেশান গ্রিন হান্ট কি, অপারেশান গ্রিন হান্ট হচ্ছে যে আমাদের 2010 শুরু হয়েছিলো নকশালদের জন্য, 2010 শুরু হয়েছিলো নকশালদের জন্য। এবার কী হয়েছে না, এই যে অপারেশান গ্রিন হান্টের মাধ্যমে মানে এমন 223টা কান্ট্রি তখন অ্যাফেক্টেড ছিল নকশালে, এখন এটাকে প্রায় 90টা ডিস্ট্রিক্টে কমিয়ে আনা হয়েছে, যে হ্যাঁ এতগুলো কমে গেছে। এবং যেটা করেছে গভর্নমেন্ট, যেটা স্টার্ট করেছে সেটা হচ্ছে যে ওদেরকে রিলিফ অ্যান্ড রিহ্যাবিটেশন পলিসি দিচ্ছে, যে তোমরা নকশাল থেকে বেরিয়ে এসো তো তোমাদেরকে রিলিফ দেওয়া হবে, রিহ্যাবিটেশন দেওয়া হবে। এবং যারা নকশালিজম থেকে ছাড়বে, ছেড়ে বেরিয়ে আসবে, ওদেরকে পুলিশের চাকরিও দেওয়া হবে। এবং এই যে পুলিশের চাকরি দেওয়া হচ্ছে, পুলিশের চাকরি দেওয়াতে গভর্নমেন্টের কী সুবিধা হচ্ছে না, এই যারা নকশাল থেকে বেরিয়ে আসছে এবং পুলিশের কাজে সাহায্য করছে, তারা জানবে যে নকশাল অ্যাক্টিভিটিসগুলো কোথায় ভালো হচ্ছে, এবং ওরা পুলিশকে সবথেকে বেশি হেল্প করতে পারবে, ওই জন্য ওদেরকে পুলিশের কাজে নিযুক্ত করা হচ্ছে। এবং 2018 এই সমস্ত যে নকশাল ডিস্ট্রিক্টগুলো রয়েছে, এবং এই নকশাল ডিস্ট্রিক্টগুলোকে ডেভেলপমেন্ট করা হচ্ছে, এডুকেশনের দিক দিয়ে, রোডের দিক দিয়ে, হসপিটালের দিক দিয়ে, এগুলোকে আমার ডেভেলপ করা হচ্ছে। নেক্সট আসবো গভর্নমেন্ট চেঞ্জ FDI রুল। এটা কী হয়েছে না, আমরা জানি যে এখন কিছুদিন আগেই আমরা শুনেছিলাম যে চায়নার যে সেন্ট্রাল ব্যাঙ্ক পিপলস ব্যাঙ্ক অফ চায়না, সেটা HDFC লিমিটেডের 1% স্টক কিনে নিয়েছে। এবার
এই যে এখন আর নয় 1% কিনেছে, পরে 2% 3% করে বাড়াতে পারে, তার ফলে কি হবে না, এইচডিএফসির যে ডিসিশন মেকিং ক্যাপাসিটি সেটা কিন্তু ব্যাহত হবে। তখন চায়না ইন্টারাপ্ট করবে যে তুমি এই ডিসিশন নিতে পারো, সেটা ইন্ডিয়ার পক্ষে ক্ষতিকর হবে সিকিউরিটির দিক দিয়ে, সার্বভৌমত্বর দিক দিয়ে, ইন্ডিয়াতে অনেক বেশি বাজে এফেক্ট পড়বে। এই জন্য গভর্নমেন্ট কী করেছে যে এই যে আমাদের দুটো ইনভেস্টমেন্ট আছে, একটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই, একটা হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, দুটো ইনভেস্টমেন্টে আমাদের কিছু চেঞ্জ করেছে গভর্নমেন্ট। এবার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আর ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কী, যদি কোনো ফরেন কোম্পানি 10%-এর নিচে ইন্ডিয়ান কোনো কোম্পানি থেকে স্টেক কেনে, শেয়ার কেনে, তাহলে সেটাকে বলছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এবার আর কিছু যদি ফরেন কোম্পানি, ইন্ডিয়ান কোনো কোম্পানি যদি 10%-এর বেশি স্টেক কেনে, সেটাকে বলছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি ইনভেস্টমেন্ট করে। এবার এই যে এফডিআই সেটা কিন্তু লং টার্মের জন্য, এবং মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যে এই রুলটা এনেছে, সেই রুলটা দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ, এখানে লেখা আছে, আমি এটা অফিসিয়াল ইয়ে থেকে তুলেছি, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ রিভিউড দ্য এক্সটেন্ড এফডিআই পলিসি ফর কার্ভিং অপরচুনিস্টিক টেক ওভার্স অ্যাকুইজিশন অফ ইন্ডিয়ান কোম্পানিজ ডিউ টু কারেন্ট কোভিড-19 প্যান্ডেমিক অ্যামেন্ডমেন্ট প্যারা 3.1.1 অফ এক্সটেন্ড এফডিআই পলিসি অ্যাজ কন্টেন্ট ইন কনসোলিডেটেড এফডিআই পলিসি 2017। আর এরপর যেটা আসবো সেটা হচ্ছে যে নেক্সট আসবো সেটা হচ্ছে যে ইন্ডিয়ান যে সায়েন্টিস্ট একটা সফটওয়্যার ডেভেলপ করেছে কোভিড-19 ডিটেক্ট করার জন্য, ঠিক আছে, কোভিড-19 এ টিম অফ ইন্ডিয়ান মেডিকেল সায়েন্টিস্ট ইন কোয়াটো, আমাদের জাপানের একটা শহরের নাম কোয়াটো, যেখানে ইন্ডিয়ান কিছু সায়েন্টিস্ট রয়েছে, এবং এ টিম অফ ইন্ডিয়ান মেডিকেল সায়েন্টিস্ট ইন কোয়াটো জাপান উইথ সাপোর্ট ফ্রম প্রফেসর্স অ্যান্ড স্টুডেন্টস ফ্রম আইআইটি রুরকি হ্যাজ ডেভেলপড অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সফটওয়্যার হুইচ ইউজ এক্স রে টু ডিটেক্ট কেসেস অফ নোভেল করোনা ভাইরাস। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে চেস্টের ছবিতে এই যে ফার্স্টে এই ছবিটা দেখো, এইটা হচ্ছে যে তোমার নর্মাল মানুষের ছবি, কিন্তু ওই যে অ্যাপটা, ওই যে সফটওয়্যারটা বানিয়েছে সেটার মাধ্যমে আমরা চেস্টেড এক্সরে নিয়ে এটা আমরা দেখতে পাবো যে কোভিড-19 এই যে পুরো দেখতে পাচ্ছ, আমরা এটা এই এক্সরে করে বুঝতে পারবো যে একটা লোক কোভিড-19 আক্রান্ত হয়েছে কি হয়নি। তো এটা এই যে, এবং এই সফটওয়্যারটা দেখা গেছে যে 99.9% অ্যাকিউরেট, এবং এই সফটওয়্যারটা যে সমস্ত পেশেন্টদের ধরো হয়েছে করোনা ভাইরাস কিন্তু ওরা বুঝতে পারছেন না, যেগুলো হচ্ছে যে অ্যাসিমটোমেটিক পেশেন্টস, যেগুলো হ্যাঁ ওদের করোনা হয়েছে কিন্তু ওরা নিজেরা হয়তো বুঝতে পারছে না, কিন্তু মানুষের সাথে মেলামেশা করছে, তো ওই সমস্ত অ্যাসিমটোমেটিক পেশেন্টদের জন্য কিন্তু এই সফটওয়্যারটা অনেক বেশি কাজে লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।